দুর্গাপুজো লক্ষ্মী পুজোর শেষ হতে বুড়িমাতার পুজো অনুষ্ঠিত হলো দিনহাটা। আশ্বিন সংক্রান্তিতে দিনহাটার পুটিমারি মুড়িরপাট এলাকায় পুজো অনুষ্ঠিত হয়। দিন রাত চলাকালীন সেখানে গিয়ে পুজো দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পুজো দেওয়ার পাশাপাশি মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে বলেন মন্ত্রী, পুজোর পাশাপাশি চার দিন ধরে চলবে মেলা। শতবর্ষ প্রাচীন এই পুজো ঘিরে স্থানীয় বাসিন্দারা উৎসবে মেতে ওঠেন। এমনকি হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুজোয় সামিল হন। এই পুজোকে কেন্দ্র করে শারদ উৎসব শেষে পুটিমারি গ্রামে রয়েছে উৎসবের মেজাজ। দিনহাটা শহর লাগোয়া পুটিমারি গ্রামে রাজ্য সড়ক থেকে কিছুটা উঁচুতে রয়েছে স্থানীয় বুড়িমাতা মন্দির। কথিত আছে, আজ থেকে প্রায় 140 বছর আগে পুটিমারি গ্রামের তিন বাসিন্দা শ্রীনাথ বর্মন, হেমানন্দ বক্সী এবং আসমাত আলী ব্যবসায়িক কাজে বাংলাদেশের রংপুরে যান। সেখান থেকে ফেরার পথে দেবী চৌধুরানী গ্রামে বন দুর্গার পুজো দেখেন এবং কুশান গান শোনেন। এরপর নিজেদের গ্রামে ফিরে পরের বছর নিজেদের গ্রামে দুর্গাপুজো করবেন বলে স্থির করেন। এর মধ্যে তাদের একজনকে দেবীর স্বপ্নাদেশ দেন, দুর্গা হিসেবে নয় বুড়িমা রূপে তিনি পুজো নেবেন। তখন থেকে এখানে শুরু বুড়িমায়ের পুজো। এবছর এই পুজো 140তম বর্ষে পদার্পণ করল। এখানে বৃদ্ধা সিংহের উপর বসে থাকা দেবীর কোলে শিশু রয়েছে। মায়ের মন্দিরে আশ্বিন সংক্রান্তিতে গভীর রাতে পুজো হয়। এটা চলবে, অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো আছে, আবার কালী পুজোর পরে ছট পুজো আছে। বাঙালির উৎসব, বাংলার উৎসব। স্যার, একদিকে যেমন পুজোর উৎসবে মেতে ওঠা, পাশাপাশি আবার দিনেটা বা সংহতি ময়দানে এমএলএ ফুটবল কাপের বন্দোবস্ত করা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব শেষ হয়েছে। এবার বাঙালির সেরা ফুটবল শুরু হবে। বাঙালি সব খেলার সেরা বাঙালি ফুটবল, তা শুরু হবে 19 তারিখে। কী বলবেন, ভালো মানুষের সুবিধা হয়েছে। আগে জায়গাটা একটু কম ছিল, আর বৃষ্টি টৃষ্টি হলে পরে ছাউনি যাওয়ার পরেও এইসব জায়গায় জল কাদা হয়ে থাকত, সেই জায়গার থেকে মানুষের সমস্যা। আর একটু সিঁড়িটায় একটা সমস্যা হতো, সিঁড়িটায় ওঠার একটা সমস্যা হতো, সেই সমস্যাটা মিটে গেছে। এখন আর সিঁড়ি দিয়ে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে একটা জায়গা করা হয়েছে ওঠা নামার ক্ষেত্রে, সেটাও একটা সুবিধে হয়েছে। সব মিলিয়ে পরিবেশটা ভালো হয়েছে। আরও কিছু কাজ আছে, সেগুলো আমরা করবার চেষ্টা করব। কী একটু যদি বলেন কেমন লাগে, কী বলবেন? সত্যি ঢাকাবাসীর জন্য একটা ঐতিহ্য, আর প্রত্যেক বছর এই পুজোর দিন আমরা আসি, ভালো লাগে। এখানে এখন তো দেখা যাচ্ছে মানে দিনহাটার প্রায় সবার সাথে এখানে এসে তো দেখছি সবাই চেনা, মানে সবাই কি নাম দিদি? দিদি কিছু কি বলবেন আপনার এলাকাতে? কি নাম দিদি?